Aku sudah pesan, tidak boleh bersama dengan dia. Bila kisah ini... Aku tak akan biarkan kau berdua membuat dosa sebegini. Oh, nah, siapa takut? Kalau saya cakap, saya ada siksaan si percaya itu. Saya boleh nampak hantu. Aku tak, tapi kau orang tetap juga. মাঝে একটি অভিশপ্ত দ্বীপ। দ্বীপটিতে মানুষ কখনোই যায় না। যদি কখনো কোনো মানুষ যায় তাহলে সেই মানুষ আর কখনো ফিরেই আসে না। কেউ কেউ বলে দ্বীপটি ব্ল্যাক ম্যাজিকে ঘেরা, আবার কেউ বলে দ্বীপটিতে নরপিশাচের আনাগোনা। তবে একটা সময় মানুষ দ্বীপটিতে বসবাস করত, কিন্তু এখন বর্তমানে দ্বীপটিতে মানুষের কোনো অস্তিত্বই নেই। আবার এই দ্বীপটিতেই এক বন্ধু গ্রুপ সবকিছু জানার পরেও যায় আর আটকে পড়ে এই দ্বীপটিতে। দ্বীপে বসবাস করা কোথায় গেল সেই মানুষ, কি হয়েছিল দ্বীপটিতে, সেটাই জানবো আজকের এই মুভিটিতে। তো চলুন দেখে নেওয়া যাক মালয়েশিয়ান এই অভিশপ্ত দ্বীপের গল্প ঘটনা। মুভির শুরুতে একটি দ্বীপে ধ্বংসস্তূপ দেখতে পাই। এখানে একটি মেয়ের ভালোবাসার চিৎকারের শব্দ শুনতে পাই। মেয়েটি তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে সেটারই আর্তনাদ। আবার তার কিছুক্ষণ পরেই এখানে কিছু ব্ল্যাক ম্যাজিকের কথাও শোনা যায়। মনে হচ্ছে যেন এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। সিন কাট হয়ে যায়, দেখা যায় যে ক্যাট নামে একটি মেয়েকে, যে কিনা এই সব কিছুই স্বপ্নে দেখছিল এতক্ষণ সময়, তবে সে পুরোপুরি ক্লিয়ারভাবে কোনো কিছুই দেখতে পায়নি। এখানে আমরা ক্যাটের বন্ধুদেরকেও দেখতে পাই। ক্যাটের বেস্ট ফ্রেন্ড লিলি, তার আরেক বান্ধবী রয়েছে তার নাম ইউসি, তার বয়ফ্রেন্ড দাস, এবং তার ভাই রয়েছে আরেকজন তার নাম হচ্ছে কাই, এবং তার আরেকটা বন্ধু রয়েছে যার নাম মাইক। তারা সবাই মিলে একটা আইল্যান্ডে যাবে ঘুরতে, মানে তারা টিপে বের হয়েছে একটা দ্বীপে যাবে ঘুরতে। তারা বোটে করে একটি আইল্যান্ডে যায়। সেখানে যাওয়ার পরে ইসি লক্ষ্য করে যে তার সৎ বোন আসিও এখানে এসেছে, তবে আসি একলা আসেনি, আসির সাথে আসির বন্ধুরাও এসেছে। কিন্তু এতে ইউসির একটুও ভালো লাগে না। এখানে দেখা যায় যে আসির সাথে ইউসির একটু ঝগড়াও হয়। তারপরে দেখা যায় যে এখানে সবাই নিজেদের ঘরে চলে যায়। রুমের ভিতরে ক্যাট যখন একা একা সব কিছু গুছাচ্ছিল, তখন হঠাৎ করে সে একটি শব্দ শুনতে পায়। সে শুনতে পায় যে মলি নাম করে কেউ যেন ডাকছে। এটা শুনে সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তবে এর পর মুহূর্তে সেখানে লিলি এবং ইউসি তারা দুজনে এখানে আসে। অন্যদিকে সুইমিং পুলে এখানে ডাসকে দেখতে পাই, যে কিনা তার ভাইয়ের সাথে গোসল করছে। তবে তারা গোসলের থেকে বেশিরভাগ মজাই করছে, মানে তারা দুই ভাই হলেও তারা দুজন একদমই বন্ধুর মতন চলাফেরা। তো এখানে কাই দাসকে বলে, আমি ক্যাটকে প্রপোজ করতে চাই, আমি ক্যাটকে ভালোবাসি, আমার ইচ্ছা ছিল এখানে আসার পরে আমি ক্যাটকে প্রপোজ করব, কিন্তু তোমাদের জন্য পারছি না, কখনো কখনো তুমি এসে পড়ছো আর না হয়তো লিলিরা কেউ এসে পড়ছে। এখানে কাই কিন্তু কেটকে প্রপোজ করার জন্য একটি ব্রেসলেটও তার সাথে করে নিয়ে এসেছে। এখানে ডাস বলে, তুমি মন খারাপ করো না, তোমাকে আজকে সুযোগ করে দেবো ক্যাটকে প্রপোজ করার জন্য। এরপরে রাতের বেলা ডিনার পার্টিতে এখানে আরও একজনকে দেখতে পাই, এর নাম হচ্ছে বেন। এখানে বসে বসে একা একা সিগারেট খাচ্ছে, কিন্তু এখানে দেখা যায় যে মুসলিম একটা মহিলা আসে, এসে তাকে বলে সিগারেট যেন না খায়, সে একটু মনও খারাপ করে। কিন্তু পর মুহূর্তে আমরা জানতে পারি যে এই মহিলাটা কোনো মানুষ না, এ হচ্ছে একটা আত্মা। এখানে অবাক করার বিষয় হচ্ছে বেনের সাথে সাথে ক্যাটও এই আত্মাটিকে দেখতে পাচ্ছে। তারপর দেখা যায় যে বেন তার হাতের সিগারেট ফেলে দেয়, এতে সে আত্মাটিও সেখানে খুশি হয় আর সেখান থেকে চলে যায়। এখানে আত্মাটা কার আত্মা আর বেনই বা কে, আর বেনের সাথে এই আত্মাটির কী সম্পর্ক সেটা আমরা আর একটু পরেই জানতে পারবো। এরপরের দিন সকালবেলা দেখা যায় যে ক্যাটদের গ্রুপ আর সে আসিদের গ্রুপ, তারা দুই গ্রুপ মিলে একটি বোট ভাড়া করে সমুদ্র ঘুরে দেখার জন্য। তারা সবাই সমুদ্র ঘুরে দেখার পরে তারা যখন ফিরে আসছে, তখন হঠাৎ করে তারা সমুদ্রের মাঝখানে একটি আইল্যান্ড দেখতে পায়। তখন তারা সবাই বলে সে আইল্যান্ডটিতে যাবে, কিন্তু বোটের যে ড্রাইভার রয়েছে সে কোনোভাবে রাজি হয় না। সে বলে এই আইল্যান্ডে কোনো মানুষ বসবাস করে না, এই আইল্যান্ডে যাওয়া আমাদের জন্য মোটেও ঠিক হবে না। তারপর তারা সবাই মিলে ড্রাইভারটিকে কিছু টাকার অফার করে, এত ড্রাইভার রাজি হয় না। ড্রাইভার শুধু একটি কথা বলে যে দ্বীপটি ভয়ঙ্কর।
এই দীপ্তি যেন তাদের সবাইকে আকৃষ্ট করছিল। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য আত্মা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে সেই দ্বীপের দিকে। তারা এক পর্যায়ে দেখা যায় যে তাদের বোটটা দাঁড় করিয়ে তারা এবার পানিতে সুইমিং করার জন্য নেমে পড়ে। পানিতে তারা সাঁতার কাটছে আর নানানভাবে মজা করছে। এক পর্যায়ে দেখা যায় যে এখানে ক্যাটকে, ক্যাট সে একা হঠাৎ করে হারিয়ে যায়। সে যেন কাউকে আর খুঁজে পাচ্ছে না আশপাশে। ক্যাট এক পর্যায়ে হঠাৎ করে মানুষের মাথার খুলি দেখতে পায় আর এগুলোর জন্য হঠাৎ করে তার সামনে চলে এসেছে। এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়। আর সে কিছু ভিশনস দেখতে পায় যেখানে দেখা যায় যে কিছু মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে। এটা দেখে ক্যাট ভয় পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বোর্ডের উপরে দেখা যায় যে সবার লাস্টে কাই উপরে ওঠে। এখানে সবাই বলে যে ক্যাটকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ক্যাট এখনও ওঠেনি। এটা শুনে কাইও পানিতে ঝাঁপ দেয়। এখানে বোটের ড্রাইভার আজম তার সহকারী ড্রাইভারকে নিয়ে পানিতে ঝাঁপ দেয় আর সেখান থেকে ক্যাটকে তুলে উপরে। ক্যাটকে তোলার পরে দেখা যায় যে ক্যাটের অবস্থা খুবই খারাপ। ক্যাট এখনও ভয়ে কাঁপছে। এরপরে দেখা যায় যে আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, সেজন্য দেখা যায় যে তারা সবাই এবার সেই আইল্যান্ডের দিকে ফিরতে থাকে। হঠাৎ করে বোটের ড্রাইভার আজম তাদেরকে বলে যে প্রতিটা দ্বীপেরই কোনো না কোনো গল্প থাকে, ভালো গল্প। কিন্তু এই যে দ্বীপটা দেখছিলে, এই দ্বীপের কোনো ভালো গল্পই নেই। এটা হচ্ছে একটা অভিশাপের দ্বীপ। এখানে এক টাইমে একটা মেয়ে ছিল প্রায় 200 বছর আগে। সেই মেয়েটি এই দ্বীপের উপরে কিছু অভিশাপ ছেড়েছিল, সেই জন্য এই দ্বীপে যত মানুষ ছিল সবাই মারা গিয়েছে। তবে অদ্ভুত বিষয় হচ্ছে এখানে যে মানুষগুলো মারা গিয়েছে তাদের কোনো লাশ পাওয়া যায়নি। আজ পর্যন্ত সেই মানুষের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আর এখন মানা হয় যে এই দ্বীপে নাকি এখনও সেই অভিশাপ রয়েছে, সেজন্য সেখানে কোনো মানুষ যায় না। সেখানে গেলে অভিশাপে ধরে। এসব বলতে বলতে তারা দ্বীপে পৌঁছে যায়। এরপর দেখা যায় যে আজম তাদেরকে রেখে চলে যায়। কিন্তু আমরা জানি যে এইসব ইয়াংস্টাররা অর্থাৎ দুই গ্রুপের মানুষেরা কেউ এসব কথা বিশ্বাস করে না। তারা তো ছিল ইয়াং বয়সের মানুষ, সেজন্যই তারা এসব কথা বিশ্বাস করে না। তারা এখানে দ্বীপের বিষয় নিয়ে কথা বলে। দেখা যায় যে ক্যাটদের গ্রুপ আর আসিদের গ্রুপ তাদের দুই গ্রুপের মধ্যে এক টাইমে কথা কাটিকাটি হয়। এক পর্যায়ে দেখা যায় যে আসিদের গ্রুপের আসি তাদেরকে বলে যে তোমরা হচ্ছে বিতু। এরপরে দেখা যায় যে ক্যাটদের গ্রুপ তারা নিজেদেরকে সাহসী প্রমাণ করতে চায়। কিন্তু তখন আসিদের গ্রুপের আসি বলে যে তোমরা যদি সাহসী হও তাহলে একটা রাত সেই দ্বীপে কাটিয়ে দেখাও। এটা শুনে তারা সবাই রাজি হয়ে যায়। এখানে ক্যাট একটা ভিশন্স দেখতে পায়। ভিশন্সে দেখতে পায় যে এখানে মানুষের রক্তের বন্যা বয়ে গিয়েছে। এসব দেখে সে একটু ভয় পেয়ে যায় আর অতিরিক্ত চাপের কারণে তার মাথা যন্ত্রণা হয়। এরপরের দিন সকালবেলা আমাদের সাহসী গ্রুপের সাহসের প্রমাণ দেখানোর জন্য তারা সবাই রেডি হয়ে পড়ে সেই দ্বীপে যাওয়ার জন্য। এখানে ক্যাট লিলিকে বলে যে আমি যেসব ভয়ঙ্কর বিশ্বাস দেখছি আমার মনে হচ্ছে এই দ্বীপের বিষয় নিয়ে আমি বিশ্বাস দেখছি। কিন্তু লিলি বলে যে তুমি কাল রাতে আজামের কথা শুনেছো বলে তোমার মনের ভিতরে একটা ভয় ঢুকেছে। এসব কোনো কিছুই হবে না, তোমার একদমই টেনশন করতে হবে না, আমরা তো আছি তোমার সাথে। এরপরে দেখা যায় যে আসিদের গ্রুপ ক্যাটদেরকে সেই দ্বীপের ভিতরে রেখে সেখান থেকে চলে যায়। এখানে ক্যাটদেরকে একটা রাত এই দ্বীপে কাটাতে হবে। এখানে আমরা বুঝতেই পারছি ক্যাটদের জন্য কতটা ভয়ানক হতে পারে এই দ্বীপে রাত কাটানো। যাই হোক, তারা দ্বীপের ভিতরে ঘুরতে ঘুরতে এক জায়গায় একটা গ্রাম দেখতে পায়। সেই গ্রামের কাছেও যায় তারা। কিন্তু সেই গ্রামের কাছে যাওয়ার পরে তারা দেখতে পায় যে গ্রামের চারিদিকেই একটা বাউন্ডারি করা। এই বাউন্ডারিটা রয়েছে রশি দিয়ে। বোঝাই যাচ্ছে এই গ্রামে প্রবেশ নিষেধ, হতে পারে এটা কোনো রক্ষা কবচ, সেজন্য হয়তো বা গ্রামের চারিদিকে বাউন্ডারি করা। কিন্তু তারা এসব মানে না, রশি ছিঁড়েই ভিতরে ঢুকে যায়। গ্রামের ভিতরে দেখা যায় যে প্রতিটা ঘরের সামনেই কিছু না কিছু লেখা রয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো রক্ষা কবচ হবে। এখানে দেখা যায় যে কিছু মানুষ এইসব জিনিস নিয়ে মজা করে, কিন্তু এখানে ক্যাট সে একদমই এসব নিয়ে মজা করে না। সে সবার উপরে চিল্লাচিল্লি করে, বলে যে এসব করা আমাদের জন্য মোটেও ঠিক না। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এরপর দেখা যায় যে কাই সবাইকে বলে যে এখানে একটা বড় বাড়ি রয়েছে, আমরা চাইলে সেখানে থাকতে পারি আজকে রাতটা। সেখানে আমরা ক্যাম্পিং করে থাকলে আমাদের খুবই ভালো হবে। এরপর দেখা যায় যে তারা সবাই রাজি হয়ে যায়। এরপর তারা সেই ঘরটি পরিষ্কার করে, এরপর রাতের বেলা শুয়েও পড়ে। কিন্তু এখানে বাড়ির বাইরে আমরা কোনো একটা ছায়ামূর্তি দেখতে পাই, যেটা হয়তো বা এখানে সবার উপরেই নজর রাখছে। তো মাঝরাতে কোনো একটা শব্দ শুনে ব্যানের ঘুম ভেঙে যায়। এরপর দেখা যায় যে ব্যান আশপাশে ভালো করে চেক করে আবার শুয়েও পড়ে। এর কিছুক্ষণ পরে দেখা যায় যে ক্যাটেরও কোনো একটা শব্দের কারণে ঘুম ভেঙে যায়। এরপর ক্যাটও উঠে আর চারিদিকে লক্ষ্য করতে থাকে, কিন্তু সে কোনো কিছুই দেখতে পায় না। সে যখন এরপর শুয়েই পড়বে, কিন্তু তখনই কোনো একটা শব্দ শুনতে পায় বাইরে। মনে হচ্ছে যেন বাইরে কেউ কান্না করছে। সে কান্নার শব্দ ধরে ধরে সে বাইরের দিকে যেতে থাকে। ক্যাট সামনের দিকে যতই আগাচ্ছিল ততই যেন কান্নার শব্দ আরও গাঢ় হচ্ছে। ক্যাট আরেকটু সামনে যাওয়ার পরে দেখতে পায় যে একটা মহিলা একটা পুরুষের লাশ নিয়ে বসে বসে কান্না করছে, আর তার আশপাশে গ্রামের অনেক মানুষ রয়েছে। এরপর দেখা যায় যে সেই মানুষরা সবাই মিলে সেখানে সেই লাশের উপরে আগুন চালিয়ে দেয়।
এখানে গ্রামে যে লিডার রয়েছে সে বলছে যে আজকের এই ঘটনা কেউ যেন না জানে। এরপর দেখা যায় যে আস্তে আস্তে সেখান থেকে সবাই চলে যায়। এরপরে দেখা যায় যে একটা মহিলা একটা গুহার ভিতরে আটক, সেই মহিলা কিছু তন্ত্রমন্ত্র পড়ছিল। এখানে আমরা বুঝতে পারি যে মুভির শুরুতে যে একটা ব্ল্যাক ম্যাজিকের রিচুয়ালের ঘটনা দেখেছি মূলত এখান থেকে আমরা দেখেছিলাম। তো যাই হোক, এরপরে দেখা যায় যে ক্যাট যখন সকালবেলা ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে সে তার বন্ধুদের সাথেই রয়েছে, মানে সে এতক্ষণ সময়ে সব কিছুই স্বপ্নে দেখছিল। তো কথা মতো তাদের এক রাত এই দ্বীপের ভিতরে পার হয়ে গিয়েছে, সেজন্য তারা এবার সবাই মিলে সেই সমুদ্রের পাশে আসে। সেখানে বসে এবার সবাই যার যার মতো নিজেদের মোবাইল কাটতে থাকে। এখানে সবাই লক্ষ্য করে যে তাদের মোবাইলে একটা ফটো রয়েছে যেখানে তারা সবাই সেই রাতের বেলা সেই ঘরের ভিতরে ঘুমাচ্ছিল, কিন্তু এই ফটোটা কে তুলেছে এসব নিয়েই তারা কথা বলছে। কিন্তু ক্যাট বলে যে এই ফটোটা আমি তুলেছি। একথা বলার পরে দেখা যায় যে তারা সবাই একটু অবাক হয়। এখানে আমরা বুঝতে পারি যে ক্যাট সবার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছে। তারা নদীর পারে বসে আছে, আসিয়ারা আসবে আর তাদেরকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু এভাবেই তারা সারাটা দিন বসে থাকে সে নদীর পারে। আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যায়, কিন্তু ক্যাটদেরকে এখান থেকে নেওয়ার জন্য কেউ আসে না। অন্যদিকে দেখতে পাই আসিদের গ্রুপকে, যারা হোটেলে খাবার খাচ্ছিল আর বলছিল যে আমরা কিভাবে ক্যাটদের সাথে প্র্যাঙ্ক করে সেই দ্বীপের ভিতরে রেখে এসেছি। আর তখনই সেখানে আজমও ছিল। আজম এসব কিছু শোনার পরে তার মনে একটু খটকা লাগে, সেজন্য সে এবার সবাইকে জিজ্ঞাসা করে কাদেরকে দ্বীপের ভিতরে রেখে এসেছো আর কোন দ্বীপের ভিতরে রেখে এসেছো। তখন দেখা যায় যে আসিদের গ্রুপ তারা সবাই বলে সব কিছু। তখন আজম ভয় পেয়ে যায়, সে আর দেরি করে না। দেখা যায় যে ক্যাটদেরকে সে ফোন করে, কিন্তু ফোন কোনোভাবেই লাগছে না, মানে নেটওয়ার্কের খুবই সমস্যা। এরপর দেখা যায় যে আজম একটি ভয়েস মেসেজ করে তাদেরকে, বলে যে ওই দ্বীপের ভিতরে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের ভিতরে তোমরা ভুলেও পাড়া দেবে না, কারণ ওই গ্রামের ভিতরে একটা ডাইনি পিশাচ রয়েছে আর ওই পিশাচের কারণে ওই গ্রামের ভিতরে অভিশাপ লেগেছে। ওই অভিশাপের কারণে ওই গ্রামের ভিতরে কোনো মানুষ আর বেঁচে নেই, তোমরা সাবধান, ওই গ্রামের ভিতরে ঢুকবে না। আচ্ছা, এখন আর এসব বলে কি কোনো লাভ আছে? আমার তো মনে হয় না, কারণ তারা তো অলরেডি সেই গ্রামের ভিতরে ঢুকেছে, এমনকি সেই ঘরের ভিতরে রাতও কাটিয়েছে। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই যে সবাই যা যা মতো শুতে চলে যায়, কিন্তু এখানে দাস আর ইউসি তারা দুজন শুতে যায় না, তারা দুজন বাইরে যায়। তারা বাইরে যাওয়ার পরে তারা দুজন শারীরিক সম্পর্কও করে। এরপরে দেখা যায় যে দাস সে একটা জায়গায় পেশাব করে, কিন্তু যে জায়গাটায় পেশাব করে সেই জায়গাটা একটা গর্ত ছিল আর সেই গর্তের উপরে সে পেশাব করে। আর এদিকে গুহার ভিতরে দেখা যায় যে সেই ঘুমিয়ে থাকা আত্মাটি জেগে ওঠে। প্রায় 200 বছর ধরে এই পিশাচটি এখানে ঘুমিয়ে রয়েছে, কিন্তু এখানে দাস এসে পেশাব করার কারণে এই পিশাচের ঘুম ভেঙে গিয়েছে। এখানে দাসকে সেই পিশাচটি ধরে নিয়ে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় যে সে ক্যাটকে, ক্যাট সে বাইরে একা একা হাঁটছে, হঠাৎ করে সে সামনে দেখতে পায় যে গ্রামের সব মানুষকে সেই পিশাচটি মেরে ফেলছে। এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়, কিন্তু ওই টাইমে দেখা যায় যে সেখানে ব্যান এসে তার ঘুম ভাঙিয়ে দেয়, মানে এতক্ষণ সময় ক্যাট এই সব কিছু স্বপ্নে দেখছিল। এখানে ক্যাট ব্যানকে সব কিছু খুলে বলে, বলে যে আমি এইসব ভয়ানক স্বপ্ন দেখছি, আমার মনে হয় আমাকে কোনো কিছু বস করে এখানে নিয়ে এসেছে, তাছাড়া আমি অনেক কিছুই দেখতে পাই। সেদিন যে তুমি সিগারেট খেয়েছিলে সেখানে একটা আত্মা এসেছিল, সেটাকেও আমি দেখেছি। এসব শোনার পরে ব্যান একটু অবাক হয়, কিন্তু তারপরে দেখা যায় যে ব্যান আবার বিশ্বাসও করে। আর এতক্ষণে এখানে ইসিওর চলে আসে। ইসি এসে ভয়ে ভয়ে সবাইকে বলে যে দাসকে সে পিশাচটি ধরে নিয়ে চলে গিয়েছে। এরপরে সবাই মিলে দাসকে খোঁজার জন্য সেই জায়গায় যায় যে জায়গা থেকে পিশাচ ধরে নিয়ে গেছে দাসকে, কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে কোনো জায়গায়ই দাসকে খুঁজে তারা পায় না। এখানে দেখা যায় যে কাই তার ভাইকে হারিয়ে খুবই কষ্টে আছে, সে কোনোভাবেই তার ভাইকে হারাতে চায় না, তাই সে কান্না করতে থাকে আর তার ভাইকে ডাকতে থাকে। অন্যদিকে দাসকে দেখা যায় যে সে এখনও সেই পিশাচের গুহায় বন্দি রয়েছে। এখানে পিশাচ আসে, এরপর দেখা যায় যে দাসের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলে, আর আস্তে আস্তে দাসেরও জীবনবাত্তি নিভে যায়, দাস মারা যায়। এরপরের দিন সকালবেলা কাই সবাইকে বলে যে আমাদের সবাইকে আলাদা আলাদা হয়ে খোঁজার দরকার, কিন্তু এখানে ক্যাট বলে যে না, আমাদের সবাইকে একসাথে হয়ে খোঁজার দরকার। এরপর দেখা যায় যে দাসকে খোঁজার জন্য তারা সবাই বেরিয়ে পড়ে, কিন্তু মাইক সে একা সে ঘরের ভিতরে ছিল আর সেখানে পিশাচ এসে এবার মাইককেও মেরে ফেলে। আর এদিকে দেখা যায় যে দাসকে তারা তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু দাসকে তারা খুঁজে কোথাও পাচ্ছে না, আর পাবেই বা কোথায়, দাস তো অলরেডি মারা গিয়েছে। এরপরে তারা আবার ঘরের ভিতরে ফিরে আসে, কিন্তু ঘরে আসার পরে তারা দেখতে পায় যে মাটিতে রক্ত পড়ে আছে, কিন্তু সেখানে মাইক নেই, মাইক গায়েব। তো এবার তারা আরও পেরেশান হয়ে যায়, আরও টেনশনে পড়ে যায়। তখন ব্যান সবাইকে বলে যে আমাদের এখন নদীর পাড়ে যাওয়ার দরকার, সেখানে গেলে হয়তো বা সেখানে আসিরা আসতে পারে আর আমাদেরকে উদ্ধার করতে পারে। এরপর দেখা যায় যে তারা সবাই সে নদীর পাড়ে চলে যায়। এদিকে আজমকে দেখা যায় যে তারা এবার সত্যি সত্যি ক্যাটদেরকে উদ্ধার করার জন্য আসছে।
কিন্তু এই পিশাচ সে কি নিজের শিকার এভাবে ছেড়ে দিবে? মোটেও না। দেখা যায় যে প্রথমে আজাম দেশে বোটটি নষ্ট হয়, এরপর যখন পাড়ের পাশে আসে তখন দেখা যায় যে এখানে সবাই খুশি, তারা এবার বেঁচে যাবে। কিন্তু দেখা যায় যে হঠাৎ করে সে বোটটি ব্রাস্ট হয়ে যায় আর সেখানে সবাই মারা যায়। এটা দেখে ক্যাটরা সবাই খুবই ভয় পেয়ে যায়। এরপরে ক্যাটরা সবাই সে আজামের ভয়েস মেসেজটা শুনে, এখানে যে পিশাচটা রয়েছে সে আসলে একটা এবিলুইস, অর্থাৎ সে একজন মানুষ থেকে পিশাচে পরিণত হয়েছে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে। তো সে পিশাচ হওয়ার পরে গ্রামের সবাইকে এক এক করে মারতে থাকে আর এটাই বারবার ক্যাট স্বপ্নে দেখতে পায়। তো এই পিশাচটিকে ধ্বংস করার জন্য একটা পিশাচ হান্টার আসে, কিন্তু এই পিশাচের সাথে সে কোনোভাবে পেরে ওঠে না। অবশেষে দেখা যায় যে সেই হান্টার তার নিজের জীবন দিয়ে সে এই রক্ষা কবচ তৈরি করে, মানে এই বাউন্ডারি তৈরি করে। বাউন্ডারি তৈরি করার কারণে এই পিশাচ আর বাইরে যেতে পারে না। তো এভিল উইশ অর্থাৎ মানুষে ব্ল্যাক ম্যাজিক করে পিশাচ হয়েছে, এটা মূলত কেন করেছে সেটা আমরা আরেকটু পরে জানতে পারব। তো ক্যাট এখানে বুঝতে পারে যে এই পিশাচকে আটকাতে হলে অবশ্যই একজনের বলি দিতে হবে, মানে একজনের জীবন দিতে হবে। তো তারা জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে সেই গর্তটা খুঁজে পায়, মানে যে গর্তটার ভিতরে সেই দাস প্রস্রাব করেছিল। এবার তারা সেই গর্তটি বন্ধ করে দেয়। তো ক্যাট এই দ্বীপের ভিতরে প্রথম যে বিষয়টা দেখতে পেয়েছিল সেখানে একটি মহিলা একটি লাশ নিয়ে কান্না করছিল আর সেখানে যায় ক্যাট। কিন্তু সেখানে যাওয়ার পরে সে একটা ভয়ঙ্কর বিষয় দেখতে পায়। এখানে মুভির আসল ঘটনা দেখা যায়। এখানে আমরা এতক্ষণ যে পিশাচটিকে দেখতে পাচ্ছিলাম এটা আসলে কোনো পিশাচই নয়, এটা হচ্ছে গ্রামের একটি মেয়ে যার নাম ছিল মৌলি। তো এই গ্রামের ভিতরে হঠাৎ করে একদিন বাইরের একটা ছেলে আসে, ছেলেটার নাম ছিল চান। তো মৌলির সাথে চানের ভালো সম্পর্ক হয়ে যায়, এক পর্যায়ে তারা দুজন দুজনকে ভালোবাসে, এরপর তারা দুজন একসাথে থাকা শুরু করে। কিন্তু গ্রামের মানুষ এটা মেনে নেয় না, গ্রামের মানুষ বলে যে বাইরের কোনো মানুষ আমাদের গ্রামে ওঠা নিষেধ। এরপর গ্রামের সবাই মিলে সে চানকে মারতে মারতে মেরে ফেলে। এরপর দেখা যায় যে মৌলি সে একটা গুহার ভিতরে ঢুকে আর সেখানে গিয়ে সে ব্ল্যাক ম্যাজিক করতে থাকে। মুভির শুরুতে আমরা এটাই দেখেছিলাম যে একটা মেয়ে কান্না করছে আর ব্ল্যাক ম্যাজিক করছে। আসলে মৌলি সে একটা গুহার ভিতরে ঢুকে ব্ল্যাক ম্যাজিক করতে করতে নিজেকে পিশাচে পরিবর্তন করেছে আর এরপরে চানের খুনি যারা ছিল সবাইকে এক এক করে মারতে থাকে। ক্যাট সবাইকে এটাই বলে যে সে এতক্ষণ সময় বিশ্বাসে কী কী দেখেছিল। এরপরে ক্যাট বলে যে আমাদের এখন এই পিশাচটিকে আটকাতে হলে সে গুহার কাছে যেতে হবে আর গুহা থেকে সেই পিশাচটিকে আটকাতে হবে। তারা সেই গুহাটি খোঁজ করতে থাকে আর মৌলি পিশাচ তাদের উপরে নজর রাখতে থাকে। তার এক পর্যায়ে দেখা যায় যে একটা খাল পার হতে যায়, কিন্তু তখনই সেখানে সেই ভ্যানের উপরে সে মৌলি পিশাচ আক্রমণ করে, কিন্তু ভ্যান কোনোভাবে নিজেকে বাঁচিয়ে আর বাকিদেরকেও বাঁচায়। তবে মৌলি পিশাচ লিলিকে ধরে নিয়ে চলে যায়। তো লিলিকে হারিয়ে তারা সবাই খুবই দুঃখী ছিল আর তারা মাত্র চারজনই বেঁচে ছিল। রাত্রেবেলা রেস্ট করার জন্য তারা একটা জায়গায় থামে। এখানে দেখা যায় যে কাই ঘুমিয়ে পড়ে, কিন্তু এখানে বেন জাগনা থাকে, মানে এখন সে পাহারা দেবে কিন্তু পরে আবার সে ঘুমাবে কিন্তু কাই পাহারা দেবে। তো এখানে দেখা যায় যে ক্যাটের সাথে বেন কথা বলে। তারা দুজনে খুবই দুঃখী ছিল লিলিকে হারিয়ে। গভীর রাতে বেন তার মার ডাক শুনতে পায় আর সেই ডাক শুনে শুনে সেদিকে যেতে থাকে। এক পর্যায়ে সেখানে তার মাকেও দেখতে পায়, কিন্তু তার মার কাছে যখন যায় তখন তার মা বলে, তোমার হাতে যে লাঠিটা রয়েছে এটা তুমি ফেলে দাও, এটাতে কিছু অন্যরকম পাওয়ার রয়েছে যে কারণে আমি আত্মা হয়ে তোমার সাথে কথা বলতে পারবো না। তখন বেন সেই লাঠিটা ফেলেই দিবে, তবে তার আগে সেখানে ক্যাট আসে আর তাকে মানা করে, বলে এই লাঠিটা ফেলো না। তখন বেনও সেই লাঠিটা আর ফেলে না। আসলে এটা তো বেনের মা ছিলই না, এটা ছিল পিশাচ। তবে পিশাচটি যখন চলে যায় সাথে করে ইসুকেও নিয়ে চলে যায়। এখন তারা মাত্র তিনজনে বেঁচে রয়েছে। সকালবেলা তারা সেই গুহাটিও খুঁজে পায়। সেই গুহাটির ভিতর ঢুকে দেখা যায় যে এখানে ইসুকে সে পিশাচটি মেরে ফেলে। এখানে দেখা যায় যে এবার সেই ক্যাটের সাথে আর সেই পিশাচের সাথে যুদ্ধ হয়, তারা দুজন লড়া করতে থাকে। এক পর্যায়ে এখানে ক্যাট একটি পুতুল পায়, সেই পুতুলটি হাতে নেওয়ার পরে সে এবার আবারও পিশাচ দেখতে পায়। আসলে অতীতে মলি ছিল প্যাগনেট আর সে একটা পুতুল বানিয়েছিল তার বাচ্চার জন্য, কিন্তু এই চানকে মারার পরে গ্রামের সবাই মিলে মলি সে বাচ্চাটিকেও নষ্ট করে দেয়। এর জন্য মূলত মলি এতটা খেপেছে। ক্যাট সেই পুতুলটিকে সাথে করে নিয়ে দৌড়ে বেরোতে থাকে সে গুহা থেকে, কিন্তু দেখা যায় যে তার পিছনে সে পিশাচটিও আসতে থাকে। তখন আবার দেখা যায় যে বেন এবং কাই তারা দুজন মিলে সেই পিশাচটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই পিশাচ সে বেন এবং কাই তাদের দুজনকে মেরে ফেলে। ক্যাট দৌড়াতে দৌড়াতে একটা ঘরের ভিতরে চলে আসে। এই ঘরের ভিতরে মলি আর চান থাকতো। এই ঘরের ভিতরে যখন ক্যাট আসে তখন সে এই ঘরের ভিতরে ফেসে যায়। সে এই ঘর থেকে বেরোতে পারে না, তার দুনিয়া যেন ঘুরতেছে। আর এতক্ষণে সেখানে সে পিশাচটিও চলে আসে। এবার এই পিশাচটি এসেই এবার ক্যাটকে মারতে যায়, কিন্তু তখন ক্যাট এই মলিকে বলে সব কিছু, বলে যে আমার বন্ধুরা তো কোনো ভুল করেনি, আমার বন্ধুরা তো কোনো অপরাধ করেনি, তাহলে আমার বন্ধুদেরকে তুমি কেন মারতে চাও? তাছাড়া চানকে যারা মেরেছে আর তোমার বাচ্চা যারা নষ্ট করেছে তাদেরকে তো তুমি শাস্তি দিয়েছো।
তো এবার আমাদেরকে ছেড়ে দাও আর আমার বন্ধুদেরকে তুমি কেন মারলে তাদের কি অপরাধ তখন মৌলিও সবকিছু শুনে আসলে সারা দুনিয়াতে শুধু একমাত্র ক্যাটি ছিল যে কিনা মৌলি সবকিছু বুঝতো মৌলির কষ্টটা বুঝতে পারতো অনুভব করতে পারতো সেজন্য সে এবার মৌলিকে ছেড়ে দেয় তার হাত থেকে সে পুতুলটিও কেড়ে নেয় এরপরে দেখা যায় যে ক্যাট পানিতে ডুবে আছে কিন্তু তখনই একটা